আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে আমেরিকাকে যা বললেন শেখ হাসিনা। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, বাবরি মসজিদ রক্ষা আন্দোলনের অন্যতম নেতা জিলানি যেভাবে মারা গেলেন। গোপন কথা ফাঁস করলেন অপু। নির্যাতন ও ঘুষ গ্রহণের অভিযোগে দুই এসআই প্রত্যাহার, যে কারণে বাংলাদেশকে ৮৩ টাকা দরে চিনি দেবে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি অনির্বাচিত, সরকার গঠনের সুযোগ নেই। হজের সময় বিদেশিদের যেভাবে অস্থায়ী কাজের সুযোগ দেবে সৌদি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন করে যা বলল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রধান বিচারপতি গ্রেপ্তার, যে কারণে চায়ের দোকানে টিভি না চালানোর নির্দেশ ওসির। কেন আজীবন বহিষ্কার কেউ পাত্তা দিচ্ছেন না বিএনপি নেতারা। বিদ্যানন্দ চেয়ারম্যানকে যে কারণে আইনি নোটিশ। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে যে প্রস্তাবে রাজি পুতিন জেলেন্সকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে আমেরিকাকে যা বললেন শেখ হাসিনা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ জনগণের আস্থা, বিশ্বাস, জনপ্রিয়তা ধরে রেখেছে বলে দাবি করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের মধ্য দিয়ে গড়ে উঠেছে এবং এই দলটির মাধ্যমে দেশের প্রতিটি অর্জন এসেছে। আওয়ামী লীগ জনগণের সংগঠন এবং এটি জনগণের জন্য কাজ করবে, এটাই আমাদের একমাত্র অঙ্গীকার। বাকি দলগুলোকে লুটেরা উল্লেখ করে দেশ শেখ হাসিনা বলেন, তারা কখনোই জনগণের কল্যাণে কাজ করে না, তাই সন্ত্রাসী, খুনি বা যুদ্ধাপরাধীদের দল যাতে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে ভোট চোর ও ডাকাতরা এখন দেশের গণতন্ত্র নিয়ে কথা বলছে, এখন আমাদেরকে তাদের কাছ থেকে গণতন্ত্রের পাঠ শুনতে হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনে আমরা সব সময় তাদের পাশে থাকব, আমরা তাদের জন্য আমাদের কাজ অব্যাহত রাখব, আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বদা তাদের পাশে থাকব। আমরা যেভাবে তাদের আস্থা অর্জন করে ক্ষমতায় এসেছি ঠিক তেমনি আমরা তাদের জন্য আমাদের কাজ করে যাব। প্রিয় ভালোবাসা দর্শক, ২০২৪ নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার বলবার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যতম নেতা জেলানি যেভাবে মারা গেলেন। ভারতের অযোধ্যার বাবরি মসজিদ রক্ষা আন্দোলনের অন্যতম প্রধান নেতা আইনজীবী জাফর ইয়াব জেলানি মারা গেছেন। বুধবার বেলা ১১:৫০ দিকে উত্তরপ্রদেশের লখনউয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইলা ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জাফর ইয়াব জিলানি বাবরি মসজিদ অ্যাকশন কমিটির অন্যতম নেতা ছিলেন। ১৯৮৬ থেকে তিনি এ পদে ছিলেন। এছাড়া তিনি অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৬ ফজিয়াবাদ জেলা বিচারকের আদেশে তৈরি হয় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। হিন্দুত্ববাদের পাল্টা জবাব দিতে বাবরি মসজিদ বাঁচানোর উদ্যোগ নিতেই এই কমিটি তৈরি করা হয়। তখন কমিটির আহ্বায়ক পদে নিযুক্ত হন জাফর ইয়াব জিলানি। তারপর থেকে দীর্ঘদিন ধরে বাবরি মসজিদ রক্ষা করার চেষ্টা করছেন তিনি, যদিও ১৯৯২ ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গোপন তথ্য ফাঁস করলেন অপু। ব্যক্তি জীবন নিয়ে প্রায় আলোচনা উঠে আসেন শাকিব খান ও অপু বিশ্বাস। বিবাহ বিচ্ছেদ হলেও ছেলে তাদের এক করিয়ে দেয়, চলে যোগাযোগ ও উপহার দেয়া নেয়া, এমন বিষয় নিয়েই শাকিবের এক গোপন তথ্য সামনে এনেছেন তার সাবেক স্ত্রী অপু। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, প্রথম ঈদে একে অপরকে কি উপহার দিয়েছিলেন তারা। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেনি নায়িকা, পরে লাজুক হেসে বলেন, সেই সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব, তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন, তার সোনার না হীরা সেটা বলা যাবে না। শাকিব খানকে উপহার দেওয়ার বিষয়ে অপু বলেন, আমার কানে অনেকগুলো ফুটো করা, আমি ছোট ছোট কানের দুল পরি, অন্যদিকে শাকিবেরও কানে ফুটো আছে, কিন্তু শুটিংয়ে বেশিরভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত, তখন যে কত আমার কানের দুল ও নিয়েছে বলতো। নির্যাতন ও ঘুষ গ্রহণের অভিযোগে দুই এসআই প্রত্যাহার। এক ভাঙালি ব্যবসায়ীকে চোখ বেঁধে নির্যাতন ও ৪০,০০০ টাকা ঘুষ খেয়ে দুই এসআইকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন গাজীপুর থানার এসআই আবুল হোসেন ও শহীদুল ইসলাম শহীদ। গত মঙ্গলবার রাতে তাদের সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত পর মোহাম্মদ হান্নান মিয়া
বুধবার অতিরিক্ত পুলিশ সুপার হান্নান বলেন, এসআই আবুল হোসেন ও শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে তদন্তপূর্বক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এক পর্যায়ে আরও 10,000 টাকা পুলিশকে দিয়ে লাভ লুকে ছাড়িয়ে নিয়ে যান। এ বিষয়ে গত সোমবার সিরাজগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী। এমন লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে তাদের দুজনকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে বাংলাদেশকে 83 টাকা দরে চিনি দেবে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে দাম বাড়ানোর অজুহাত দেখিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা খুচরা বাজারে চিনি বিক্রি করেছেন প্রতি কেজি 140 টাকা, তবে বাংলাদেশকে প্রায় 83 টাকা দরে চিনি দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক কোম্পানি আসানচুয়েট টেকনোলজির কাছ থেকে 12,500 টন পরিশোধিত চিনি কিনতে যাচ্ছে বাংলাদেশ। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সায়েদ মাহবুব খান বলেন, রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবির জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত পদ্ধতি চিনি কেনার দরপত্র আহ্বান করেছিল সরকার। সেখানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক কোম্পানি অ্যাসেনচুয়েট টেকনোলজি বাংলাদেশকে 82.85 টাকা দরে চিনি দেওয়ার প্রস্তাব করেছে। সেই হিসেবে 12,500 টন চিনির দাম পড়বে 66,27,31,250 টাকা। এর আগে তুরস্কের একটি কোম্পানির কাছ থেকে 82.94 টাকা দরে চিনি কিনেছিল সরকার। দেশে খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 140 টাকায়, যদি সরকার দাম নির্ধারণ করে দিয়েছে 120 টাকা। এদিকে আরেকটি হাত নিয়ে হচ্ছে, রাষ্ট্রপতি অনির্বাচিত সরকার গঠনের সুযোগ নেই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে, তাই অনির্বাচিতভাবে সরকার গঠনের কোনো সুযোগ নেই। এ সময় রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকার গঠনের বিধান বাতিল করেছে আদালত, তাই রাজনীতির নামে হানাহানি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টি সহ অনেকে। এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে, হজের সময় বিদেশিদের যেভাবে অস্থায়ী কাজের সুযোগ দেবে সৌদি। পবিত্র হজের মৌসুমে হাজিদের সহায়তা ও প্রয়োজন মেটাতে অস্থায়ীভাবে কাজ করতে পারবেন প্রবাসীরা। যেসব হজ এজেন্সি সৌদি আরবে হাজিদের আনা নেওয়া থাকা খাওয়া সহ অন্যান্য ব্যবস্থা করে থাকে, সেসব এজেন্সি অস্থায়ী ভিত্তিতে প্রবাসীদের নিয়োগ দিতে পারবে। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় বরাতে গালফ নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের সেবা প্রদানকারী এজেন্সি, সরকারি অনুমোদনপ্রাপ্ত বেসরকারি সংস্থা এবং পবিত্র নগরী মক্কা মদিনা এবং বন্দর নগরী জেদ্দার সংস্থাগুলো অস্থায়ীভাবে লোক নিয়োগের আবেদন করতে পারবে। এক্ষেত্রে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কাছ থেকে আজের পোর্টালের মাধ্যমে অনুমোদন নিতে হবে। বিদেশ থেকে আনার বদলে সৌদি আরবে অবস্থানরত শ্রমিকদের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে এই পোর্টালটি সহায়তা করে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন করে যা পড়ল যুক্তরাষ্ট্র। রাশিয়া, চীন কিংবা অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিবেচনায় নিয়ে ওয়াশিংটন ঢাকার সঙ্গে সম্পর্ক নির্ধারণ করে না বলে জানিয়েছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। চলতি সপ্তাহে ঢাকায় বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা জানান। আফরিন আখতার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক চীন, রাশিয়া ও অন্য কোনো দেশ দ্বারা নির্ধারিত হয় না। তিনি বলেন, বহুমুখী ও বহুমাত্রিক সম্পর্কে আবদ্ধ ঢাকা ওয়াশিংটনের মধ্যে অনেক মিল রয়েছে। যেমন, ঢাকা সম্প্রতি ইন্দো প্যাসিফিক আউটলুক প্রকাশ করেছে, যার অনেক কিছুর সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগর কৌশলের অভিন্নতা রয়েছে। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ব্যাপকভাবে দুই দেশের নথিপত্র, আমাদের কৌশল ও আপনাদের দৃষ্টিভঙ্গির মাঝে অনেক মিল পেয়েছে। আমরা উভয় অবকাঠামো ও উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে তোলার দিকে মনোনিবেশ করেছি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইউক্রেনের প্রধান বিচারপতি গ্রেপ্তার। ঘুষ নেওয়ার অভিযোগে ইউক্রেনের প্রধান বিচারপতি সেভেলোত নায়াজিয়েভকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাজধানী কিয়েভের প্রধান বিচারপতির সরকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা ইউক্রেনের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অব ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তা অলেকসান্দর লেমেনকো। পরে এনএবিইউর ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে সেভেলোত নায়াজিয়েভের সরকারি বাসভবনে তল্লাশি অভিযান চালায় এনএবিইও এবং দুর্নীতি সংক্রান্ত বিশেষ প্রসিকিউটর, স্পেশাল অ্যান্টি কারাপশন প্রসিকিউটর এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি সমন্বিত দল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে চায়ের দোকানে টিভি না চালানোর নির্দেশ ওসির। চায়ের দোকান থেকে টেলিভিশন সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন। 11 মে থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হ্যান্ড মাইক দিয়ে প্রচারণা চালাচ্ছে ওসি
মাইনুদ্দিন। জানা গেছে, ত্রিশ সালে সেলিমিয়া নামের এক রিকশা চালিয়ে 550 টাকা আয় করেন। সেই টাকা নিয়ে বাজারে করে বাড়ি ফেরার কথা, কিন্তু বাড়ি ফেরার আগে একটি স্থানীয় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এই সময় দোকানে টিভিতে খেলা চলছিল। দোকানে বসে থাকা অন্যরা বাজি খেলছিল। এক পর্যায়ে সেলিমিয়াও তাদের সঙ্গে বাজি ধরেন, কিন্তু বাজিতে জিততে না পেরে ধীরে ধীরে সব টাকা শেষ করে ফেলেন। পরে খালি পকেটে বাড়ি ফেরেন সেলিমিয়া। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন আজীবন বহিষ্কারকে পাত্তা দিচ্ছে না বিএনপি নেতারা। পাঁচ সিটি কর্পোরেশনের নির্বাচন সামনে রেখে দলের চেইন অফ কমান্ড ঠিক রাখতে হার্ড লাইনে বিএনপি। সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নির্বাচন কাউন্সিলর প্রার্থীদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে তাকেও আমলে নিচ্ছে না দলের অনেক নেতা। দলটি নির্বাচন বর্জন করলেও বেশ কিছু নেতা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় মঙ্গলবার গাজীপুরে বিএনপি 29 নেতাকে বহিষ্কার করে সতর্কবার্তা দেওয়া হয়। গত কয়েক বছরে একটি সাংগঠনিক ইউনিটে এত বেশি সংখ্যক নেতাকর্মীকে বহিষ্কারের নজির নেই। এই কঠোর সেই শাস্তিকেও গুরুত্ব দিচ্ছেন না বাকি চার সিটি নেতারা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিদ্যানন্দ চেয়ারম্যানকে যে কারণে আইনি নোটিশ। একুশে পদক প্রাপ্ত স্বেচ্ছাসেবীর প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাসকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার একজন নারী অর্থদাতা। মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে কুমিল্লার বাসিন্দা সাবিহা রহমান মিতুর সঙ্গে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী হায়দার তানভিরুজ্জামান। ফাউন্ডেশনকে দেয়া মিতুর দানের অর্থ কোনো খাতে ব্যয় হচ্ছে তার হিসাব আগামী 23 দিনের মধ্যে দিতে বলা হয়েছে, অন্যথায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। নোটিশে বলা হয়, সামাজিক কাজে অংশ নেওয়ার লক্ষ্যে সাবিহা মিতু ফাউন্ডেশনকে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 3 ধাপে 40,500 টাকা দেন। কিছুদিন ধরে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাউন্ডেশনের বিরুদ্ধে টাকার সঠিক ব্যবহার না করার অভিযোগ দেখতে পান তিনি। বিদ্যানন্দের অডিট রিপোর্টে সব ব্যয়ের খাত স্পষ্ট রাখা হলেও দাদা মিতু তা পরীক্ষা করে তার দেওয়া অর্থে তথ্য পাননি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইউক্রেনের যুদ্ধ বন্ধে যে প্রস্তাবে রাজি পুতিন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে আফ্রিকান নেতাদের একটি দলকে গ্রহণ করতে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের প্রেসিডেন্টই রাজি হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। মঙ্গলবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রামাফোসা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং উভয় নেতাই কীভাবে এই যুদ্ধ শেষ করা যায় তা নিয়ে আলোচনা করতে আফ্রিকান নেতাদের সেখানে গ্রহণ করার বিষয়ে প্রস্তুত থাকার মনোভাব প্রদর্শন করেছেন। তিনি বলেন, এটা সফল হবে কিনা তা নির্ভর করেছে আলোচনার উপর, যেটা হতে হবে। সেনেগাল, উগান্ডা ও মিশরের নেতারা এই শান্তি পরিকল্পনার সমর্থন দিয়েছেন বলেও জানান রামাফোসা। এদিকে